দেরাদুন থেকে মুসৌরির পথে আমরা চলেছি কেএমটি ফলস দেখতে। তো রাস্তার মাঝখানে একটা ঝর্ণা পেয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন একটা বিশাল বড় ঝর্ণা বয়ে চলেছে, তার একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। আর চারিদিকে শহরটা এখান থেকে ধোঁয়া ধোঁয়া হয়ে আছে। দেরাদুন থেকে মুসৌরি যাওয়ার পথের মনোমুগ্ধকর দৃশ্য দেখে সবার মন ভরে যায়। আমরা এতটাই উপর দিয়ে যাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন পাহাড়ের গায়ে মেঘ জমে এক ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। এখন আমরা দাঁড়িয়েছি জিরো পয়েন্টে, এখানের ভিউটা খুব সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন। একটা রেস্টুরেন্টে আমরা টি ব্রেক নেব। তো এখানে বাইরের ভিউটা সত্যিই মনোমুগ্ধকর, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনাদের একটু দেখাবার চেষ্টা করছি, বাইরে খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ আপনারা দেখতেই পাচ্ছেন। অনেক দূরে যদি তাকানোর চেষ্টা করা হয় তো দেখতেই পাচ্ছেন যে ধোঁয়া ধোঁয়া ভাব হয়ে আছে, হতে পারে মেঘ। আমরা এখন মেঘের থেকে কিছুটা উপরে আছি, আপনারা দেখতেই পাচ্ছেন। সুন্দর প্রাকৃতিক পরিবেশ, মনোমুগ্ধকর। আঁকাবাঁকা পাহাড়ি পথ বেয়ে আমরা এখন চলে এসেছি জিরো পয়েন্টে, আপনারা দেখছেন জিরো পয়েন্টের সুন্দর প্রাকৃতিক দৃশ্য। ছোট্ট একটি রেস্টুরেন্ট যেখানে আমরা টি ব্রেক নেব। ফাইনালি আমরা চলে এসেছি কেম্পটি ফলসের কাছে, আপনারা সরাসরি দেখছেন সেই সুন্দর প্রাকৃতিক মনোমুগ্ধকর দৃশ্য। ড্রেস পাওয়া যায়, আপনারা চাইলে ড্রেস ভাড়া করে ফটো তুলতে পারেন। আপনারা দেখছেন সরাসরি কেএমটি ফলস, আমি টোটাল দৃশ্যটা আপনাদের দেখাবার চেষ্টা করছি। আমরা এখান থেকে আর একটু ওপরের দিকে যাবো,